Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যখন আমি এক বছর পরে কোরিয়া থেকে বাংলাদেশে গেলাম কি কি স্ট্রিট ফুড ট্রাই করলাম। কোরিয়াতে থাকাকালীন এসব খাবার আমি খুবই মিস করতাম, তো এবার যেই আমি এসব খাবারের উপর ঝাঁপিয়ে পড়ি প্রথমে ট্রাই করি বিউটি লাচ্ছি। আগে দেখা যেত বিউটি লাচ্ছি আর লেবু শরবত প্রায় দিনে খাওয়া হতো, কিন্তু এবার এতদিন পরে ট্রাই করে খুবই ভালো লাগলো। এখানে একটা পুরিও বিক্রি করে যেটা খুবই মজা, কিন্তু সেটা তখনও তৈরি হয়নি, তাই আমি লাচ্ছি আর লেবু শরবতই খেয়ে নিলাম। আমার বাসা পুরান ঢাকায় লক্ষ্মী বাজারে, আমার মনে হয় প্রতিদিনই হাঁটা হতো, প্রতিদিনই কিছু না কিছু খাওয়া হতো। এসব জিনিসগুলো আমার জন্য খুবই নস্টালজিক, আমার প্রত্যেকটা জিনিসেই মনে হয় আমার স্মৃতি জড়িয়ে আছে। সাথে আমি কিছু টুকটাক জিনিসও কিনে নিলাম যেগুলো আমাদের এখানে কোরিয়ান ফ্রেন্ডদেরকে আমি ট্রাই করাতে পারবো। তারপর চলে আসলাম টর্নেডো আলু খেতে। কোরিয়াতেও এটা আছে, কিন্তু আপনারা এটার প্রাইস শুনলে অবাক হবেন, কোরিয়াতে এটার প্রাইস হচ্ছে $4, যেটা বাংলাদেশি টাকার ৩৫০-৪০০ টাকার মতন, আর এখানে এটা আমি পেয়ে নিলাম মেবি ২০ টাকায় ছিল। কোরিয়াটা বলা চলে একটু স্বাস্থ্যসম্মত পরিবেশে বানায়, যদিও স্ট্রিট ফুডই, আর এখানেও স্ট্রিট ফুড আসলে আমি ছোটবেলা থেকে এসব খেয়ে খেয়ে বড়, আমার এসবের প্রতি পুরোপুরি আমি রেজিস্ট, আমার মনে হয় না এসব আমার শরীরের প্রতি আর কোনো এফেক্ট ফেলবে। কোরিয়াতে থাকাকালীন আমার এসবের প্রতি এতটা ক্রেভিং হতো যে আমি দেখা যেত মাঝ রাতেও এগুলো বানানোর ট্রাই করতাম, যেহেতু বাইরে পাওয়া যেত না বাসায় তৈরি করতে হবে, কিন্তু এরকম আর হতো না। আর এটা আমার জন্য একদমই নতুন, এই যে এভাবে কলসের মধ্যে থেকে টক নিয়ে ফুচকা খাওয়া, আমার মনে হয় সব কিছু সেমই, শুধু এখানে ডিফারেন্ট ভ্যারাইটির টক আছে, যদিও আমার শুধু এক ধরনের টকই খুব পছন্দ, সেটা হলো মিষ্টি টক, তো আমি এটা দিয়েই খেয়ে নিলাম। আমার কাছে এভারেজ লেগেছে, আগের যে ছোট ফুচকাগুলো সেগুলাই বেশি মজা এটার থেকে। যদি আমার ইচ্ছা ছিল সবগুলো টক একটা একটা ফুচকায় নিয়ে তারপর ট্রাই করবো কোনটা বেশি মজা, কিন্তু আমার মিষ্টি টক ভালো লাগে দেখে আমি ওই একটা দিয়েই সবগুলো খেয়ে নিছি। তারপর ট্রাই করব তান্দুরি চা। এটা খাওয়া থেকে এটা আসলে প্রিপেয়ার করে এই প্রসেসটা আমার খুব ভালো লাগে। আর স্টলটা দেখতেও খুব সুন্দর, এখানে সুন্দর করে সব কিছু ডেকোরেট করে রেখেছে। আর এই ছোট মাটির কাপ বা মটকা বলে এগুলাকে, তো এগুলো আমার খুবই ভালো লাগে। আমি এখানে তো খেয়ে ওটাকে আবার ফেরত দিয়ে দিতে হয়, তাই আমি লক্ষ্মীবাজার থেকেই এরকম কিনে নিয়েছি যে আমি মানে কোরিয়াতে এসে আমি চা খেতে পারবো, অথবা আমি তো শর্টস বানাই তো ওই ভিডিওগুলোতেও এটা কাজে লাগবে। কেন জানি এই প্রসেসটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, কি সুন্দর করে এগুলাকে পোড়ানো হয়, পোড়ানোর পরে আবার এই চায়ের মধ্যে ডুবায় তারপরে ওটা আবার দেয়। এটা যদি আমি বাসায় বানাতে নেই কি যে হবে মানে ভাবাই যায় না। যদিও এই চা আমার তেমন একটা পছন্দ না, কিন্তু ট্রাই করা যায়। আমার কাছে আমি কোরিয়াতে মনে হয় প্রত্যেকটা দিনই আমি মিস করি আমার আম্মুর হাতে বানানো চা, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট। তারপর ট্রাই করলাম চিথই পিঠা, যেটা সন্ধ্যার নাস্তায় আমাদের বাসায় প্রায় দিনই খাওয়া হতো, ওটা আমি খেয়ে নিলাম ধনে পাতা ভর্তা সরিষার ভর্তা দিয়ে, আর ধনে পাতা ভর্তাটা এতই মজা। এই ওয়াফেলটাও আগে ছিল না, এটাও নতুন আমার জন্য, তো এটার আমি একটা শর্টসও দিয়েছিলাম, এটা এতটা মজা। কোরিয়াতেও আমি এই ওয়াফেল ট্রাই করেছি স্ট্রিট ফুড হিসেবে, কিন্তু সেটার ভেতরে আমার অ্যাপেল সিরাপ অথবা চকলেট সিরাপটা কম লেগেছিলো, এটাই খুব বেশি মজা ছিল। তারপরে আরেকটা জিনিস যেটা প্রত্যেক দিন আমার স্কুল কলেজ সবই আশেপাশেই, তো আমি এখান থেকে প্রত্যেক দিনই এরকম আচার আমশক্ত এভাবে খেতাম, তো এগুলো দিয়ে আসলে আমি ভিডিওতে ভয়েস ওভারও দিতে আমার কষ্ট হতেছে, কারণ এগুলো দেখো আমার মুখে আবারও পানি চলে আসতেছে। এইগুলা এতটা কেন মজা আমি জানি না। আচার এভাবেও আমার অনেক ফেভারেট, আর এখানে সব ধরনের আচার আছে। একটা এটা কি জলপাই না? এটা জলপাই, এটা একটা আর বড়ই দুইটা। আমি বাংলাদেশে এত অল্প টাইমের জন্য ছিলাম যে আমি চাচ্ছিলাম যে সবগুলো খাবারই যেন আমি ট্রাই করতে পারি, সেটা অল্প হলেও হবে। আর এটা আমশক্তটা উফ, এটা তো ভোলার মতন না, মিষ্টি আমশক্তটা খুবই মজা, টক আমশক্তটা অতটা একটা ভালো লাগে না, কিন্তু মিষ্টিটা খুবই 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 মজা। আর এটা জলপাই আচার, এটাও খুব মজা। আমি ঝাল একদমই খাই না, তো যারা আবার ঝাল খায় তাদের কাছে একটু কম পছন্দ হবে, কিন্তু আচার খুবই 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 মজা, বড়ই আচার। আর সাথে ছিল চালতার আচার, সব ধরনের আচার, আরেকটা ছিল পাঁচমিশালি, মানে সবগুলো আচার মিক্সড। আর আরেকটা আচার যেটা আমার বোন আমাকে এনে দিয়েছিল, সে আচারের ভেতরে আমশক্ত দেওয়া, সেটা নিউ মার্কেটে পাওয়া যায়, ওই আচারটাও খেতে খুবই খুবই মজা ছিল। তারপর ট্রাই করলাম লাস্ট বাট নট দ্য লিস্ট আমার মোস্ট ফেভারেট ছোট ফুচকা, এটাও প্রতিদিনই খাওয়া হতো। কোরিয়াতেও আমি এটা খুবই মিস করি, তো আমি এটা আলু দিয়ে বানিয়ে খাই। সো দ্যাটস অল ফর টুডে, ইফ ইউ লাইক মাই ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে অন্য একটি ভিডিওতে, আল্লাহ হাফিজ, বাই বাই।